গুড মর্নিং বন্ধুরা। আগের পর্বে শিয়ালদা থেকে লাটাগুড়ি পর্যন্ত জার্নিটা আমরা শেয়ার করেছি আপনাদের সাথে। না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম দিন। আমাদের চ্যানেলে প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলকে। আপনারা চাইলে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে আমরা লাইভ আপডেট শেয়ার করে থাকি। ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজের দিয়ে একটা তরকারি, আর এই হচ্ছে মাছের কারি। স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ আর লেবু, আর এই হচ্ছে চাটনি। পেট করছো কেন, তুমি খাও। লাঞ্চ সেরে নিলাম, চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে এবারে যাচ্ছি আমরা সাইট সিন। রেডি হয়েই গেছি, ড্রাইভার দাদাকে খবর দেওয়া হয়ে গেছে, ড্রাইভার দাদা গাড়ি নিয়ে আসবে, তো আমরা লাঞ্চটা করে নিয়েই যাবো সাইট সিন। বন্ধুরা, আমরা এখন এই লাটাগুড়ির হোটেল থেকে বেরোচ্ছি। আমরা একটু যাব আজকে বিকেলবেলাটা একটু মূর্তি নদীর ধারেতে। তো আপনারা মূর্তি নদী এই যেদিনকে আসছেন সেদিনকে যদি আপনাদের গরুমারাতে কোনো সাফারি না করার থাকে, তো আপনারা মূর্তি নদীর ধারেতে কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আর 7 পয়েন্ট যেটা আছে, যেটা আমরা পরবর্তীকাল করব, তো সেই 7 পয়েন্টের দিনও কিন্তু ওই 7 পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ওই মূর্তি নদীর ব্রিজটা। তো আজকে যেহেতু আমরা বিকেলবেলাটা এখানে কোনো সাফারি করছি না, যেহেতু আমরা সাফারিটা প্ল্যান করেছি জলদাপাড়াতে, তো তাই জন্য আজকে আমরা বিকেলবেলাটা এই গরুমারা অঞ্চলটা একটু ঘুরে দেখব, আর তার সাথে মূর্তি নদীর ধারেতে একটু বিকেলবেলাটা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তো এই দেখছেন গাড়িতে সবাই উঠে পড়েছে, গাড়িতে আমরা এই এবার স্টার্ট করব আমাদের জার্নিটা। আর এই হচ্ছে আমাদের সফর সঙ্গী, আমাদের যে গাড়িটা নিয়েছি উনি এই গাড়িটা ড্রাইভ করবেন, ওনার নাম হচ্ছে শ্যামল লামা। তো হাই বলে দিন। হাই। আমরা আমাদের যে 4 নাইট 5 ডেজের যে ডুয়ার্স ট্রিপটা, এটা সম্পূর্ণ করব এই গাড়িতেই আর এই শ্যামলদার সাথে। তো এই আমরা এবার গাড়ি স্টার্ট দেব, যাব আমরা এখন গরুমারার যে সমস্ত জায়গাগুলো দেখার আছে সেটা দেখে যাব মূর্তি নদীর ধারেতে। চলুন স্টার্ট করা যাক। গরুমারার জঙ্গলেতে যে সমস্ত ওয়াচ টাওয়ারগুলো রয়েছে, যেমন চুকচুকি ওয়াচ টাওয়ার, মেঘলা ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এক্সেট্রা, তার মধ্যেই এইটা একটা গেট, যেটা হচ্ছে চুকচুকি ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। আপনারা এই দেখতে পাচ্ছেন আমার সামনে মেন রোড, আর এই মেন রোড থেকে এই যে গেটটা রয়েছে এইটা দিয়েই কিন্তু আপনাদের চুকচুকি ওয়াচ টাওয়ারে যেতে হবে। আপনারা যদি সাফারি বুক করে থাকেন, তো গরুমারাতে সাধারণত 3 রকমের সাফারি হয়, ওয়াচ টাওয়ার সাফারি, কার সাফারি আর হাতি সাফারি। তো এইটা হচ্ছে চুকচুকি ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা, এই হচ্ছে এন্ট্রি গেট আমার সামনে দেখতে পাচ্ছেন। এই এন্ট্রি গেট দিয়ে আপনারা ভেতরে চলে যাবেন চুকচুকি ওয়াচ টাওয়ারের জন্য। তো আপনারা এই ওয়াচ টাওয়ারের সমস্ত বুকিং কিন্তু অনলাইনে হয়, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে অনলাইনে বুকিংয়ের যে সাইটটা, সেটা আমরা আমাদের এই ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেখান থেকে বুকিং করে আপনারা কিন্তু যেতে পারবেন এই ওয়াচ টাওয়ার সাফারিতে। গাড়ি এখন পুরো গরুমারা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, এটাতে কোনো মানে আমরা কোনো জঙ্গলের ভেতরে সাফারিতে যাইনি, কিন্তু এই যে রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি এর দুদিকটাই হচ্ছে ঘন জঙ্গল। জায়গায় জায়গায় বোর্ড লাগানো রয়েছে এলিফ্যান্ট পাসিং করিডোর, মানে এখান দিয়ে সচরাচর হাতি পারাপার হয়, অনেক জীবজন্তু এখানে দেখা গেলেও যেতে পারে। কিন্তু একটাই কথা বলবো বন্ধুরা, জঙ্গলে আপনারা আসবেন নিশ্চয়ই, কিন্তু কোনো বন্য জন্তুর সাথে যে আপনার সাইটিং হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের লাকের ওপর। তো আমরাও বেরিয়ে গেছি আমাদের লাক টেস্ট করার জন্য, দেখা যাক। এই পুরো জায়গাটাই আপনারা যে দেখতে পাচ্ছেন দুদিকেই হচ্ছে ঘন জঙ্গল, এই পুরোটাই হচ্ছে কিন্তু গরুমারা ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খুবই থ্রিলিং ব্যাপারটা লাগছে।
আপনারা যখন ডুয়ার্সে আসবেন তখন লাটাগুড়ি থেকে মূর্তিতে যাওয়ার রাস্তার পথেই পড়বে এই বাবার থান। তো আমাদেরও আপনাদেরকে রেকমেন্ডেশন রইল যে আপনারাও যখন আসবেন একবার বাবার কাছে মাথা ঠেকিয়ে যাবেন, কারণ এখানে যারাই আসেন পর্যটকেরা ড্রাইভার দাদারা দাঁড়ান এবং তারা এখানে দর্শন করে যায়। তো আপনারাও একবার আসবেন, বাবার দর্শন করে গেলাম তো যাত্রা শুরুতেই বাবার দর্শন, এ তো পুণ্যের কাজ। চলুন, গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ আমার মা জিজ্ঞেস করলো যে এই জায়গাটার নাম গরুমারা কেন। তো পাশেই শ্যামলদা বসে রয়েছে আমাদের, যিনি গাড়ি চালাচ্ছেন, তো উনি এই ইতিহাসটা বললো আমাদেরকে, একটু আপনাদেরকেও শোনাই। শ্যামলদা একটু বলো তো কেন এর নাম গরুমারা? গরুমারা নাম এই জন্য হয়েছিল, আগে তো গাড়ি ঘোড়া চলতো না, তাই আগেকার লোকেরা গরু গাড়ি করে কোনো এক জায়গার মধ্যে হাট বসতো, ওই হাটের আশাপাশে কোথাও গরুগুলো বেঁধে দিত। বেঁধে দেওয়াতে কী হতো, তখন বাঘ এসে গরুগুলোকে মেরে দিত, মেরে দেওয়ার জন্য এই ফরেস্টের নাম হয়েছে গরুমারা ফরেস্ট। বাহ, খুব ইন্টারেস্টিং কিন্তু হিস্ট্রিটা সত্যি। এবার জানতে পারলেন তো যে কেন এই জায়গাটার নাম গরুমারা? তো এই প্রত্যেকটা জায়গার সাথেই নামের মধ্যে কেন নামটা পড়েছে তার একটা হিস্ট্রি ডেফিনেটলি থাকে, আমরা সেগুলো অত জানার চেষ্টা করি না, কিন্তু লোকাল লোকেরা কিন্তু যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু ঠিকই বলতে পারবে যেটা এই দাদা বললো আমাদেরকে। আপনারা সবাই জানেন যে গরুমারা ন্যাশনাল পার্কে যে চারটে ওয়াচ টাওয়ার সাফারি হয় তার মধ্যে সব থেকে নাম করা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের এন্ট্রি গেট, এইখান থেকেই আপনাদেরকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই ওয়াচ টাওয়ার সাফারিটা কিন্তু এখান থেকে বুকিং হয় না, এর যে বুকিং অফিসটা রয়েছে সেটা হচ্ছে লাটাগুড়ির ওখানে একটা অফিস থেকে। এছাড়া আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন। অনলাইনে বুকিং করলে কি এখানে এসে অনেক সময় আপনারা টিকিট পাবেন কি না বা সাফারি ফ্রি আছে কি না সেটা আপনারা জানতে পারবেন না, কিন্তু অনলাইনে যদি বুকিং করেন তাহলে সেই সুযোগটা আপনারা সহজেই পেয়ে যাবেন। তো যদি গরুমারা আসেন এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের যে সাফারিটা কিন্তু অবশ্যই করবেন। যাত্রাপ্রসাদ নামটা রাখা হয়েছে, এখানে একটা হাতি ছিল যার নাম ছিল যাত্রাপ্রসাদ, সেটা এই হাতিটা হচ্ছে এই জায়গার খুব ফেমাস হাতি ছিল, কিন্তু মারা যাওয়ার পর তার নাম অনুসারে এই ওয়াচ টাওয়ারটার নাম দেওয়া হয় যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। আর এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে কিন্তু যদি আপনারা বিকেলের দিকে একদম লাস্ট সাফারিটা করেন তাহলে সাইটিংয়ের সম্ভাবনা সব থেকে বেশি দেওয়া থাকে, কারণ এই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা হচ্ছে মূর্তি নদীর একদম ধারে, আর মূর্তি নদীর ওপারটাতেই একটা সল্ট পিট রয়েছে। এই সল্ট পিটেতে সন্ধ্যাবেলা অনেক বন্য জীবজন্তু সেই সল্ট খেতে আসে। তো বন্ধুরা যদি এখানে আসেন তো অবশ্যই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখবেন। আমরা এখন পৌঁছে গেছি মূর্তি নদীর ধারেতে। আপনারা যদি লাটাগুড়িতে থাকেন তো অবশ্যই যদি বিকেলবেলাতে আপনাদের কোনো সাফারির প্ল্যান না থাকে তো আপনারা চাইলে কাটাতেই পারেন এই মূর্তি নদীর ধারেতে। তো এই হচ্ছে আমার সামনে মূর্তি ব্রিজ, এই রাস্তা দিয়ে সিঁড়ে গেলেই পড়বে মূর্তি ব্রিজ, আর এই বয়ে চলেছে মূর্তি নদী। এখানে আশপাশে প্রচুর দোকানপাট দেখতে পাবেন আপনারা, আপনাদের এমনি চা জলখাবার চিপস কুরকুরে বিস্কুট ম্যাগি এই সমস্ত কিছুই আপনারা এই সমস্ত দোকানগুলোতে পেয়ে যাবেন। স্বচ্ছ কাঁচের মতন জল হচ্ছে এই মূর্তি নদীর। এখন দেখতে পাচ্ছেন মূর্তি নদীতে জল একদমই নেই, কিন্তু বর্ষাকালে এই সমস্ত জায়গায় কিন্তু জল পুরো ভরে যায়। এই মূর্তি নদীতে এসে একটা জিনিস যেটা খারাপ লাগলো সেটা আপনাদেরকে বলার আছে যে অনেক প্লাস্টিক পরে নোংরা করা হয়েছে, তো প্লিজ এখানে এলে একটা রিকোয়েস্ট যে এরকম করবেন না, কারণ এতে আমাদেরই পরিবেশ নষ্ট হবে এবং আমরাই আমাদের পরিবেশের কতটা যে ক্ষতি করছি সেটা আমরা হয়তো নিজেরাই জানি না। দেখুন বন্ধুরা কত প্লাস্টিক পরে আছে, অথচ জল কত স্বচ্ছ পরিষ্কার, কিন্তু প্লাস্টিক পড়ার কারণে খুবই নোংরা আবর্জনা লাগছে। তো একটা রিকোয়েস্ট, প্লিজ এরকম করবেন না। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি এই আমার পেছনে দেখতে পাচ্ছেন আই লাভ মূর্তি,
তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম যে এর সামনেটাতে কখন ফাঁকা হবে একটু দাঁড়াবো, তো অ্যাজ ইউজুয়াল ফাঁকা হতেই আমরা দুজনে দাঁড়িয়ে পড়েছি এখানটা। এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন মূর্তি নদী। এইখানটাতে এলে কিন্তু এই বিকেলবেলাটা আপনাদের এই মূর্তি নদীর ধারেতে কাটানোটা খুবই খুবই রিকমেন্ডেড, কারণ এই মূর্তি নদীর ধারটা কিন্তু সত্যি খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন পেছনে পুরো মূর্তি নদীর পুরো সাইডটা। কিন্তু আপনারা যদি বর্ষার সময় আসেন এই নদীগুলো কিন্তু পুরো জলে একদম খরস্রোতা থাকে, তখন কিন্তু পুরো ভরপুর জল পাবেন এখানে। কিন্তু শীতের টাইমে এলে অনেকটাই শুকিয়ে যায়। কিন্তু এর একটা আলাদা বিউটি আছে, নুড়ি পাথরের মতো হালকা হালকা জল কিন্তু খুব ভালোই লাগবে। আমরা রিসেন্ট মানে আমরা ঘুরে এলাম জাস্ট, আমরা কিন্তু খুব এনজয় করেছি এবং খুব ভালোও লেগেছে। বন্ধুরা, আজকে আমরা সারাদিন লাটাগুড়ি, গরুমারা এবং মূর্তি নদীর ধারেতে খুব সুন্দর সময় কাটালাম। আজকে সকালবেলায় আমরা ডুয়ার্সে এসে পৌঁছেছি এবং আমরা যেহেতু স্টে করছি লাটাগুড়িতে, সেখান থেকে আমরা পুরো গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে গাড়িতে করে ড্রাইভ করে এলাম আমরা মূর্তি নদীর ধারেতে। এখনও আমরা মূর্তি নদীর ধারেতেই বসে আছি এবং আজকের দিনটা আমরা এইরকমভাবেই রিল্যাক্সেই কাটিয়ে দিচ্ছি। কালকে আমাদের 7 পয়েন্ট সাইট সিন রয়েছে, কিন্তু একটা কথা বলতে ভুলবো না যে 7 পয়েন্ট সাইট সিনের মধ্যে কিন্তু এই মূর্তি নদীটাও রয়েছে। যেহেতু মূর্তি নদীর ধারটা আমরা আজকেই কভার করলাম এবং মূর্তি নদী ভিউ পয়েন্ট, আই লাভ মূর্তি যে ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে আমরা অনেক ছবি টবি তুলেছি, সেই সমস্ত ছবি আপনারা ইনস্টাগ্রামেতে পেয়ে যাবেন। তো তাই জন্য আমরা এই ফুটেজটাই আমাদের সেকেন্ড ভিডিওতেও এই একই ফুটেজটা আমরা অ্যাড করব। কালকে আমরা 7 পয়েন্টটা টোটাল কমপ্লিট করব, করার পর আমরা পরবর্তী ভিডিওর জন্য এগিয়ে যাব। আপনাদের সঙ্গে যখন কথা বলছিলাম এই মূর্তি নদীর তীরে, তখন আমি খেয়াল করিনি হয়তো, কিন্তু একজন রিকশা চালক মানে রিকশা দাদা পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং তিনি খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছিলেন এবং যাওয়ার সময় বলে গেলেন যে খুব সুন্দর হয়েছে তোমার কথাগুলো আর খুব সুন্দরভাবে তুমি বলেছো। আসলে কি জানেন তো বন্ধুরা, নিজেদের জায়গা নিজেদের এলাকায় কোনো মানুষ, বিশেষ করে পর্যটক আমাদের মতো ট্রাভেলার এলে তো ওনারা তো খুশি হন এবং সেই জায়গা নিয়ে যদি আমরা প্রশংসা করি এবং এক্সপ্লোর করি এবং আপনাদের সামনে রাখি, তাহলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম বিষয় হয়ে যায়। সেটা একটু হলেও আমি ফিল করলাম এখন। তো যাই হোক, ভালো লাগার জায়গা থেকেই বলছি। কি করছো তোমরা? খেলছি। তোমার নাম কি? ঐশানী মুখার্জি। আরিয়ান মুখার্জি। আরিয়ান মুখার্জি। আর সামনে দাঁত দুটো কোথায় গেল? ঐশানী চলে গেছে, ইঁদুরে নিয়ে চলে গেছে মনে হচ্ছে। আর বেড়াতে এসে চুল নেই তো? বেড়াতে যাওয়ার আগে মা চুলটাই কেটে দিল? আর এটা কি করছো ঢিলি ফেলে ফেলে? খেলছি। এটা খেলা? তাও আমাকে শিখিয়ে দাও কিভাবে খেলো, কিরম ভাবে ছুটতে হবে আমি তো জানি না। ওরে বাবা, অনেক দূরে পড়ছে, বিশাল টিপ। তো এখানে বসে আছি আর এই যে দুটো খুদের সাথে দেখা হলো, একজনের তো মাথায় চুল নেই দাঁতটাও নেই। হাই বলো আমার চ্যানেলে। হাই করো, হাই হাই বলো সকলকে। সন্ধে প্রায় হবে হবে, তো আমরা এখন রিসর্টে ফিরছি, তো ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে আর জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, তো গাড়ি খুব স্লো মোশনে চলছে আর আমি তো কাঁচ খুলে একদম চোখ লাগিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বসে আছি যদি কিছু দেখা মেলে। আসলে কি জানেন তো, এটা একটা ভাগ্যেরও ব্যাপার আছে, তো দেখা যাক আমাদের ভাগ্য একটু সাথ দেয় কি না, আশা তো ছাড়লে হবে না। এই যে একটা অভয়ারণ্যের মধ্যে যে একটা দেখা, এটার কিন্তু একটা মজা আলাদা। এমন এমন মজার ঘটনা হচ্ছে, আমার হ্যালুসিনেশন হচ্ছে মনে হচ্ছে, আমি ফুল দেখছি, দেখবো দেখবো ভাবছি, সেটাই এক সময় খুব ভাবতে ভাবতে মাইন্ডে থাকলে মনে হয় যে সেই জিনিসটাই হয়তো দেখলাম। তো এরকম হতে তো ড্রাইভার দাদাকে বলতে গাড়িটা থামাচ্ছে, তো আমাদের দেখে দেখে আরও যারা যাচ্ছে সেই যাত্রীরাও কিন্তু আমাদের দেখা দেখি গাড়ি থামিয়ে দিচ্ছে। তো এটা একটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাফারির সাথে সাথে। এক সেকেন্ডের জন্য আমি একটু ওই
ছোটোখাটো জাতীয় একটা কোনো রকম একটা পশু দেখেছি, তবে আমি ওটা এখনও মানে ঠিক করে উঠতে পারিনি যে কী দেখেছি। তো ড্রাইভারদাকে বলতেই ড্রাইভারদা বলে যে ছোটোখাটো মতো দেখেছো যেহেতু, আর রঙটা কালো ছিল, তো কোনো শুয়োর হতে পারে। তো শুয়োরের দর্শন দিয়ে স্টার্ট হয়েছে। সুবর্ণ খুব আশা লাগিয়ে বসে আছে যে হাতি দেখবে, আর আমি আশা লাগিয়ে বসে আছি যে লেপার্ড দেখতে পাবো। দেখা যাক কী হয়, কে আমাদের আগে দর্শন দেয়। এখনও তো বাকি দিনগুলো আছে, তো হোপ ছাড়ি না, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। সেই জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর গাড়ি ভীষণ স্লো মোশনে যাচ্ছে। একটু লেট করেই বেরিয়েছি, ইচ্ছে করে লেট করে বেরিয়েছি, কারণ ড্রাইভার দাদা তাই বললেন যে এখানে সন্ধ্যের দিকটাতে যদি আমরা যাই তাহলে হয়তো চান্সেসটা বেশি থাকতে পারে। কারণ নাকি আমরা যখন রিসর্টে যখন লাঞ্চ করছিলাম তখন ওখানেও যারা ছিলেন ওনারা ওই একই সেম কথাই বলেছেন। তো হাতি পারাপার করে এখানে, এই রাস্তাটার ওপর দিয়ে হাতি পারাপার করে, সেটারই আশায় বসে আছে। সুবর্ণ খুব একবারে চোখ লাগিয়ে বসে আছে জঙ্গলের দিকে, দেখা কি ও দেখা পাচ্ছ? চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব আশা নিয়ে যাচ্ছি। এই মানে সন্ধে নেমে গেছে, রাস্তাটা পুরো অন্ধকারের মতন হয়ে যাচ্ছে, আর শ্যামলদাও বললো যে এই সময় হাতি দেখার চান্সেসটা খুব বেশি, তাই জন্যই দেখছি, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু ওই একটাই কথা প্রথমে বলেছি, জঙ্গলে এলে সাইটিং হবে কি না হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিছুটা আপনার লাকের উপর। জঙ্গলে এলে যে সাইটিং হবেই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাও আমরা ভ্রমণপ্রিয় বাঙালি জঙ্গলে তো আসবই। মানে মোদ্দা কথা হচ্ছে জঙ্গলে এলে মঙ্গল হতে পারে, জঙ্গলে এসে মঙ্গল নাও হতে পারে। ময়ূরের ডাক পেলাম, ময়ূরের ডাক পেলাম, ময়ূরের ডাক পেলাম, ময়ূরের ডাক পেলাম, একটাই কাছাকাছির মধ্যেই রয়েছে। এই মাত্র একটা ময়ূরের কিন্তু আওয়াজ শুনতে পেলাম। ড্রাইভার দাদা গাড়িটা আমাদের পিছাচ্ছে, আমরা ব্যাকে যাচ্ছি। দেখুন জাস্ট রাস্তাটা, পুরো জঙ্গলের মাঝখানে আমরা, মাঝখান দিয়ে রাস্তা গেছে, একদম ঊর্ধ্বশ্বাসে গাড়ি যাচ্ছে, আর দুদিকে ঘন জঙ্গল, ঘন জঙ্গল। সামনে তো এলো না, ওটা কিন্তু ময়ূরের ডাকই ছিল। ময়ূরের ডাকই ছিল, আওয়াজটা পেয়েছি কিন্তু, চোখে দেখিনি ঠিকই কিন্তু আওয়াজটা পেয়েছি। তো যাই হোক, এটাও একটা অ্যাচিভমেন্ট। আমি গাড়ির লাইটটা আরেকবার জ্বালালাম কিছু কথা আপনাদেরকে বলবো বলে, কেন কি পুরো অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, চারিপাশটা পুরো অন্ধকার, শুধু গাড়ির যা দুটো হেডলাইট জ্বলছে আর চারিদিকটা অন্ধকার, তাই আমাকে লাইট জ্বালিয়ে বলতে হচ্ছে। আর মানুষ, আমরা যখন কলকাতাতে থাকি বা অন্য কোনো যখন আমরা কোনো সিটিতে থাকি তখন আমরা ভাবি আমাদের কতই শক্তি রয়েছে, আমরা কত পাওয়ারফুল, কিন্তু এই জঙ্গলে আসার পর যে একটা টেস্ট, মানে সেটার যে একটা ফিল, এখানে না এলে সেই ফিলটা হতো না। অনেক জায়গাতেই ঘুরেছি, সমুদ্র পাহাড়, কিন্তু এই যে জঙ্গলের একটা ব্যাপার, তো এটা আমার ফার্স্ট টাইম লাইফে, তো ভীষণ ভালো লাগছে। আর এই যে জঙ্গলের যে একটা নিস্তব্ধতা, আর সেটাতে বুঝিয়ে দিচ্ছে যে মানুষ তুমি কত নগণ্য। আমরা বনের বন্য প্রাণীই বলুন, পাখিই বলুন, পশুই বলুন, বাড়ির পশু হিসেবে অনেকেই রাখি, কিন্তু ভাবি যে আমরা কত শক্তিমান। কিন্তু সত্যিকারের আমার রীতিমতো গাড়ি থেকে নামার ক্ষমতাটা এখনও হচ্ছে না, যেন মনে হচ্ছে যে তাদের রাজত্বে আমরা ঢুকে পড়েছি এবং তারা কতটা পাওয়ারফুল, তারা চাইলে কত কিছু করে ফেলতে পারে। এই সামনে যে পিচের রাস্তাটা আছে এখান দিয়ে হাতি পারাপার করে, তো আমার একটা ফিল হচ্ছে যে হঠাৎ করে যদি একটা হাতির দেখা পাই এবং আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, তো ব্যাপারটা কোথায় যাবে, কীরকম হবে। আমরা তো চিড়িয়াখানায় অনেকেই যাই এবং হাতে করে খাবার খাওয়াচ্ছি কি সেলফি তুলছি, কিন্তু কারুর কোনো ক্ষমতা হবে না এখানে এসে সেই জিনিসটা করার। তো এটা থেকে এটাই মনে হয় যে কারুর রাজত্বে কেউ যখন ঢুকে পড়ে এই জিনিসটাই হয়, কিন্তু মানুষ তুমি শক্তিমান সর্ব জায়গায় নয়। অন্ধকার নেমে এসেছে রাস্তার ওপর,
শ্যামলদা অলরেডি গাড়ির হেডলাইট জ্বেলে দিয়েছে। আমরা এখনও জঙ্গলের দুদিকে চোখ লাগিয়ে বসে রয়েছি যদি কোনো বন্যপ্রাণী দেখতে পাই। হয়তো আমরা দেখতেও পাচ্ছি বা তাদের পাশ দিয়েই যাচ্ছি, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। তারা হয়তো খুব কাছাকাছিই আছে। খুব থ্রিলিং লাগছে ব্যাপারটা, কিন্তু সাইটিং হোক কি না হোক এই যে জার্নিটা, এই মূর্তি থেকে লাটাগুড়ি পর্যন্ত গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটা, এটা কিন্তু সত্যি ভোলার নয়, এটা মনে থাকবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কালকে আমাদের একটা নতুন ভিডিও আমরা শ্যুট করব আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের কাছে।